আমি সাধাৰণতে কি হয় নিজৰ ভিতৰত আমাৰ বহুতবিলাক এক্টিভিটিজ থাকে। আমি সেই এক্টিভিটিজবিলাক প্ৰথমতে জাষ্টিফাই কৰিব লাগে যে কোনটো কাম কৰি মোক বেছি ভাল লাগে। এতিয়া যদি তুমি ভাবা যে মই এজন ভাল লেকচাৰাৰ হওঁ বা মই ভাল কথা ক'ম, মানুহে শুনিব, এপ্ৰিচিয়েট কৰিব আৰু মই আগবাঢ়ি যাবলৈ সুবিধা পাম, তো প্ৰথমতে কথা শুনিব লাগে। আৰু এজন দুজন নহয়, এনেকুৱা কিছুমান ব্যক্তিৰ কথা শুনিব লাগে যিবিলাক ব্যক্তি অভিজ্ঞ প্ৰস্ত, অধ্যয়ন আছে, তাৰ লগে লগে তেওঁলোকে বাহিৰত খুব ভ্ৰমণ কৰে, তেওঁলোকে বহুত ছেমিনাৰ এটেণ্ড কৰে, সভা সমিতিত যায়, যথেষ্ট অভিজ্ঞ, তেওঁলোকে বিভিন্ন ধৰণৰ গ্ৰন্থ ষ্টাডি কৰে। তেওঁলোকৰ অভিজ্ঞতাই যেতিয়া কাৰোবাক জ্ঞান প্ৰদান কৰে, সেই জ্ঞানটো প্ৰথমতে যদি নিজে সঞ্চয় কৰি ল'ব পাৰোঁ তেতিয়া কাৰোবাক দিবলৈ সুবিধা হয়। আৰু দুই নম্বৰ, যেতিয়া আমি কিবা কথা শুনো, শুনাতে শান্ত থাকিব নালাগে, শুনাৰ পিছত বুজিবলৈ চেষ্টা কৰিব লাগে। তোমাক কোনোবাই কিবা এটা কৈছে, কিয় কৈছে, আমাৰ পাঁচবিধ অস্ত্ৰ আমি ব্যৱহাৰ কৰিব লাগে, ক'ত, কিয়, কেনেকৈ। এই প্ৰশ্ন যেতিয়া আমি যিমান প্ৰশ্ন কৰোঁ ন, সিমান উত্তৰ আহে, আৰু এই উত্তৰবিলাক দিওঁতে আমাৰ এটা স্পীচ তৈয়াৰ হৈ যায়। তুমি কিয় আহিছা, কি লাগে, কেনেকৈ, কেনেদৰে। যেতিয়া আমি নিজক প্ৰশ্ন কৰিবলৈ আৰম্ভ কৰোঁ তেতিয়া নিজৰ মাজৰ পৰা উত্তৰ কিছুমান আহে, আৰু সেই উত্তৰবিলাক যেতিয়া আমি কাৰোবাক দিবলৈ যাওঁ তেতিয়া এই যে বিভিন্নজনৰ পৰা আমি কথা শুনো, সেই কথাখিনিয়ে কি কৰে, আমাক সমল যোগায়। তোমাৰ শব্দ যিমান ষ্টক থাকিব সিমান তুমি কৈ থাকিব পাৰিবা বা কাৰোবাক দি থাকিব পাৰিবা। ভাবি লোৱা, কলহৰ পানী কিমান মানুহক বিলাব পৰা যায়, নিশ্চয় বেছি মানুহক বিলাব পৰা নাযায়, এটা সময়ত কলৰ পানীটো শেষ হৈ যায়। কিন্তু কুঁৱাৰ পানী শেষ নহয়, যিমানে থোৱা যায় সিমানে সি বাঢ়ি থাকে। কিন্তু এটা সময় আছে কুঁৱাৰ পানীও শেষ হয়, কিন্তু নদীৰ পানী, নদীৰ পানী শেষ নহয়। হয়তো কেতিয়াবা কিবা এটা প্ৰাকৃতিক দুৰ্যোগৰ কাৰণে নদীৰ পানী শুকাই যাব পাৰে, কিন্তু সমুদ্ৰৰ পানী, তো লাহে লাহে আমাৰ জ্ঞানটো তদনুৰূপ বাঢ়ি গৈ থাকে। আজি কলহৰ হৈ আছে, কালি কুঁৱাৰ হ'ব, পিছদিনাখন নদীৰ হ'ব, তাৰ পিছদিনাখন সমুদ্ৰ হ'ব। যেতিয়া সমুদ্ৰৰ সদৃশ জ্ঞান হৈ যাব তাৰপিছত আৰু তোমাৰ ভঁৰাল কেতিয়াও খালি নহয়, তুমি দি থাকিব পাৰিবা, আৰু যিমানে দি থাকিব পাৰিব সিমানে বাঢ়ি গৈ থাকিব। তো আমি দিবলৈ চেষ্টা কৰিব লাগে, আমি যিখিনি বস্তু দিম সেই বস্তুখিনি কিমান উপকাৰী, কিমান উপকাৰ কৰিব পাৰে কাৰোবাৰ, মোৰ লগতে মোৰ ওচৰৰজনৰ, এই কথাটোত সদায় গুৰুত্ব ৰাখিব লাগে। আমি কি হয়, আমি কথা শুনো, নুবুজো, বুজিবলৈ চেষ্টা নকৰোঁ, ফলত শুনা কথাখিনি গুৰুত্ব বহন নকৰে। তোমালোকৰ দেউতা, তোমালোকৰ মায়ে, তোমালোকৰ ককা আইতাই তোমালোকক বহুত কথা শিকাই গৈ থাকে বিভিন্ন প্ৰকাৰে। তোমালোকে কাম কৰোঁতে তোমালোকক কিছুমান নোকযোগ কৰে, তোমালোকে কিতাপ পঢ়ি থাকোঁতেও বা তোমালোকে কিতাপ নপঢ়া অৱস্থাত যেতিয়া তোমালোকে এনেই বহি থাকা, খেল ধেমালি কৰি থাকা, ধেমালি ফূৰ্তি কৰি থাকা, বিভিন্ন সময়ত তোমালোকে কাপোৰ এযোৰ পিন্ধিলেও বা তোমালোকে কাৰোবাৰ লগত কথা পাতি থাকিলেও কিছুমান কথা কথাৰ চলেৰে কৈ দিয়ে যে তুমি এইটো কৰিব নালাগিছিল, এইটো তুমি কৰিছা, কথাটো ক'লে তুমি শুনিলা কিন্তু কথাটো তুমি বুজিবলৈ চেষ্টা নকৰিলা যে মোক কথাটো কিয় ক'লে। ড্ৰেছ মানুহক, সাজ পোছাকে মানুহক ভদ্ৰ তৈয়াৰ নকৰে, কিন্তু এইটো কথা সঁচা, সাজ পোছাকে কিন্তু মানুহৰ ব্যক্তিত্বৰ পৰিচয় কৰায়। তুমি কেনেকুৱা সাজ পোছাক পিন্ধিছা ইয়াৰ যোগেদি তোমাৰ ব্যক্তিত্বটো প্ৰকাশ পায়, কিন্তু সাজ পোছাকে তোমাক ভদ্ৰ তৈয়াৰ নকৰে, এইটো সঁচা কথা। ভদ্ৰ কিয় তৈয়াৰ কৰাব, ভদ্ৰ তৈয়াৰ কৰাব তোমাৰ আচাৰ আচৰণ, মাত কথা, ব্যৱহাৰ। আজি তোমালোকৰ ঘৰত সদায় কোনো মানুহ নাহে, আমি সদায় থাকোঁ, তো যেতিয়া আমাৰ ঘৰত মানুহ সদায় নাহে, যদি আহে মানুহ তো তেওঁ যাতে প্ৰথম দিন আহোঁতে আমাৰ ঘৰখনৰ প্ৰতি এটা মৰম স্নেহ এটা লৈ যায়, ঘৰখনৰ প্ৰতি যেন এটা আমাক শুভকামনা দি যায়, আমাক আশীৰ্বাদ দি যায়, যেন আমি ঘৰৰ পৰিয়ালকেইটাও সুখে থাকিব পাৰোঁ। আজি তোমাৰ দেউতাৰ ফ্ৰেণ্ড, তোমাৰ মাকৰ ফ্ৰেণ্ড, তোমালোকৰ ঘৰৰ যিখিনি বংশ পৰিয়াল আছে তেওঁলোকে সদায় তোমালোকৰ ঘৰত নাহে, কেতিয়াবা আহে, কিবা বিশেষ কামত আহে, তো যিদিনা আহে সেইদিনা তেওঁলোকৰ লগত এনেকুৱাকৈ আচৰণ আচৰণ কৰিব লাগে, এনেকুৱাকৈ ব্যৱহাৰ কৰিব লাগে, তেওঁলোকৰ লগত এনেকুৱাকৈ এটা মিতিৰালি পাতিব লাগে, এনেকুৱাকৈ ঘনিষ্ঠ হ'ব লাগে যেন তেওঁলোকৰ যেতিয়া দুখৰ সময় আহিব সেই স্মৃতিখিনি ৰোমন্থন কৰিব আৰু তেওঁ সুখ পাব। এয়াও আমাৰ দায়িত্ব হয়।
যদি আমার ঘর মানুষ আহিছে তেনহলে আমি সিদিনা এটা সুবিধা লাভ করেছো অতিথি সেবা করবলে সেবার যোগেদি পুণ্য সঞ্চয় করবলে আর আমার ব্যবহার মাত কথা আচরণ তেওঁলোক দেখাবলে যেটোর যোগেদি আমার ঘরখনের সুনাম হব। আজি যদি তোমালকে যদি ভাল ব্যবহার করা তোমালকর ওসর মানুষ হওয়ার পিছত যদি সন্তুষ্ট হয় কার নাম হব পিতৃ মাতৃ সংস্কার, যে পিতৃ মাতৃ ভাল সংস্কার দিছে, পিতৃ মাতৃ তেওঁলোকক উপযুক্তকে গড়িবলৈ চেষ্টা করেছে আর তেওঁলোকে শিক্ষা দীক্ষা আচার আচরণ ব্যবহারে তেওঁলোকক উপযুক্ত করেছে, এটা একটা ডাঙর কমপ্লিমেন্ট। আর তেতিয়াই করবাত তোমার দেউতার আর্থিক খরচ মাক দেউতাকর কষ্ট করবাত একটা সন্তুষ্টির নিশ্বাস এটা লব পারে, উশাহ এটা লব পারে যে করবাত মোর শ্রম মোর খরচ করা যেখানি ধন সেইখানি করবাত সার্থক হয়েছে। মাক দেউতাকর সুখ কত থাকে, মাক দেউতাকর সুখ থাকে নিজের সন্তানের হাহিত। পৃথিবীর সকল দুঃখ পাহরি যায় মাক দেউতাকে যেতিয়া সন্তানের মুখর হাহি তেওঁ দেখা পায়। আজি মা যিমান দূরতে না থাকক দিনটোর ভোর ভাগর শ্রম ঘর আহি পোৱাৰ লগে লগে যেতিয়া সন্তানে মা বলি মাতি দিয়ে নহয় সমস্ত শ্রম তৎকাল নোহা হয়ে যায়। আজি তোমালোকর দেউতা বিভিন্ন কষ্ট করে ঘুরি ফুড়ি থাকে ইয়ারপা তালে পারপা তালেকে তেওঁলোকে বিচারে যে বাহিরর যেটো মোর এংজাইটি যেটো উদ্বিগ্নতা বাহিরর যেটো মোর মানে কাম করে থাকার মাজত যেটো খেলিমেলি বিশৃঙ্খলতা অর্থাৎ মনের যেটো স্থবিরতা না থাকে সেই স্থবিরতাটো ঘর আহি পড়ার লগে মোর সন্তানে মোর ওসর আহিব একগ্লাস পানি যাচিব খা খবর সুদিব মোর ওসর অলমান বহিব বহি মোর অলমান সৌহার্দ্যপূর্ণ মরম স্নেহর বিনিময় করব তেতিয়া কি হয় করবাত কষ্ট শ্রম তারপরা তেওঁলোকে লাঘব মানে উপশম ফিল করে আর করবাত যি নহোক বাৰু মই বাহিৰত যিমান যি হলে ঘরখনত আহিলে মই সুখ পাওঁ ঘরখনত আহিলে মই শান্তি পাওঁ। আর সেইটো আমার পিতৃ মাতৃ যেনেকুৱা সন্তানৰ ওপৰত দায়িত্ব এটা আছে সন্তানৰ ঠিক তদনুৰূপ দায়িত্ব থাকে। আর এই জ্ঞানবিলাক কেতিয়া পোৱা যায় যেতিয়া তুমি বয়োজ্যেষ্ঠ কোনোবা এজনৰ ওচৰত বহিবা তেওঁৰ ওচৰত তেতিয়া সুধিবা যে আপনাদের 80 বছর 90 বছর এটি সময়সীমা অতিক্রম করেছে আপনাদের সংসারের বহুত ঘাত প্রতিঘাত সংঘাত দেখিছে আপনাদের শিক্ষিত নহলেও আপনাদের বহুত জ্ঞানেরে শিক্ষিত যেটো হয়তো আমি পুথিগত বিদ্যার যোগেদি আয়ত্ত করব নোৱাৰো আপনাদের আপনাদের অনুভব আমাক অলমান শেয়ার করকসন আপনাদের কিছুমান উপলব্ধি আমাক দিয়কসন আপনাদের আমাক এনেকুৱা রাস্তা কিছুমান দেখাওক মার্গদর্শন করক যেটো রাস্তাটি গলে আমি একটা সুন্দর জীবন গড়িব পাৰি এখন সুন্দর পরিয়াল গড়িব পাৰি আমি যে পিতৃ মাতৃ ভাতৃ ভগ্নী সকলোৰে সৈতে খুব হাহি ধেমালি ফূর্তিরে সুখর জীবন যাপন করবো পাৰি।